ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই আজকের ভিডিও পিজি হিস্ট্রি ফাইনাল সাজেশন দু পেপার থ্রি সম্পর্কে আগের ভিডিওতে পেপার ওয়ান ও পেপার টু দিয়েছি এবার থ্রি দিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দিচ্ছি সেগুলো বেশি পড়বে বাকিগুলো পড়ে যেতেই হবে কবি ভাগ অর্থাৎ আঠারো নম্বরের যে প্রশ্ন দুটি লিখতে হয় তার মধ্যে আমি সাতটা প্রশ্ন দিয়েছি তার মধ্যে গুরুত্বপূর্ণগুলি হল একের দাগের আদি কংগ্রেসের প্রকৃতি বা কার্যাবলী ব্যাখ্যা করো তিন নম্বরে জোট নিরপেক্ষ আন্দোলনের মূল বৈশিষ্ট্য সংক্ষেপে লেখ চার নম্বর উনিশ ও বিংশ শতকের সূচনায় ভারতে মুসলিম সাম্প্রদায়িকতাবাদের বিকাশকে ব্যাখ্যা করো পাঁচ অসহযোগ আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করো এই আন্দোলনের মূল্যায়ন করো ছয় আইন অমান্য আন্দোলনের পটভূমি লেখো অসহযোগ আন্দোলন থেকে এই আন্দোলন কতদূর পৃথক ছিল সাত নম্বরে স্বাধীন ভারতের অর্থনৈতিক পরিকল্পনার ভিত্তি বা কী ছিল সে সম্পর্কে আলোচনা করো এই ছিল মোট ক বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবার বিভাগ অর্থাৎ বারো নম্বরের প্রশ্নগুলি হল ন নম্বরে আছে বাংলায় স্বদেশী আন্দোলনের ধারাগুলি সংক্ষেপে লেখো এগারো নম্বরে উনিশশো সালে ভারতে মুসলিম লীগ গঠনের পটভূমি লেখ বারো নম্বরে উনিশশো থেকে উনচল্লিশ সাল পর্যন্ত প্রাদেশিক কংগ্রেস মন্ত্রিসভাগুলির কার্যাবলী লেখো তেরো নম্বরে ভারতে বামপন্থী আন্দোলনের বিকাশের পটভূমি লেখো পনেরো নম্বরে মর্লেমিন্ট সংস্কার অর্থাৎ উনিশশো নয় খ্রিস্টাব্দের যে বৈশিষ্ট্যগুলি লেখো ষোলো নম্বরে স্বাধীনোত্তর ভারতে প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিশেষ দিক আলোচনা করো এবং কুড়ি নম্বরে রয়েছে দুই বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালীন সময়ে ভারতের জাতীয় মুক্তি আন্দোলনে সশস্ত্র বিপ্লবীদের অবদান সম্পর্কে লেখ এই ছিল খ বিভাগ অর্থাৎ বারো নম্বরের মূল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবার এবার গ বিভাগ অর্থাৎ সাত নম্বরের প্রশ্নগুলি হল একুশ দাগের রাউলাটা সত্যাগ্রহ কী বাইশ নম্বরে পঞ্চশীল নীতি কী তেইশ নম্বর স্বদেশী ও বয়কট কি চব্বিশ নম্বর ভারতের বাইরে বিপ্লবী আন্দোলন সম্পর্কে টিকা লেখো পঁচিশ নম্বরে খিলাপথ আন্দোলনের প্রকৃতি লেখো ২৬ নম্বরে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি সম্পর্কে লেখো সাতাশ নম্বরে জিন্নার চোদ্দো দফা দাবি সম্পর্কে লেখো আঠাশ নম্বরে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি সম্পর্কে লেখো এবং সবশেষে রয়েছে উনত্রিশ দাগে আলিগড় আন্দোলন সম্পর্কে লেখো এই ছিল গ বিভাগ অর্থাৎ সাত নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সবাইকে বলে রাখি যে এই ভিডিও এই যে ভিডিওটি এর প্রশ্নের সাজেশনটি আমি ডেসক্রিপশনে বক্সে দিয়ে রেখেছি যারা আগ্রহী তারা ডাউনলোড করে নিতে পারো এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও ধন্যবাদ